হুট করে নাজমুল হাসান পাপনের বাসায় ঢুকেছে বিসিবির স্টিকারওয়ালা একটা গাড়ি। সাদামাটা সেই গাড়িতে করেই এসেছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব দেশের ইতিহাসের সবচেয়ে ধনী ক্রিকেটার, সংগ্রহে আছে অসংখ্য গাড়ি, চড়েন BMW-তে। অথচ তিনি কিনা মিটিং করতে এসেছেন এমন সাদামাটা একটা গাড়িতে। নামটা সাকিব আল হাসান বলেই বোধহয় সম্ভব হয়েছে এমন, কেননা সবাইকে থেকে থেকে ভরকে দেয় তো সাকিবের ফেভারিট হবি। এর আগে বেলা 11টা থেকে নাজমুল হাসান পাপনের বাসার সামনে সংবাদকর্মীদের ভিড়, কারণ একটাই, সাকিব আল হাসান আসবেন। কিন্তু ভোর 4টায় যে মানুষটা দেশে এসেছেন তারও তো বিশ্রাম দরকার নাকি? সাকিব পর্যাপ্ত বিশ্রাম শেষে পাপনের বাসায় এলেন বেলা 3টার পর। আর সাকিব আসাতেই গুলশানের ওই বাড়িতে সংবাদকর্মীদের বেড়ে গেল কর্মচাঞ্চল্য। সাকিব আল হাসান বোর্ড প্রেসিডেন্টের সাথে আলোচনা করবেন তার বিতর্কিত বিজ্ঞাপন চুক্তি নিয়ে, আলোচনা হবে এশিয়া কাপের ক্যাপ্টেন্সি নিয়েও, এমনটাই শোনা যাচ্ছিল। সাকিব পাপনের বাসায় ঢোকার কিছুক্ষণ পরে এসেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তখনই নিশ্চিন্ত হওয়া গেছে যে ক্যাপ্টেন্সি নিয়ে আলোচনা তো হবে। কিছুক্ষণ পর এসেছেন ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুসও, যেন জানান দিলেন আলোচনার বিষয়বস্তুতে থাকবে ওই বিতর্কিত চুক্তিও। সবাই মিলে যখন মিটিং শুরু করেছেন তখনই আরও একটা উড়ো খবর এলো, সাকিবকে নিয়ে আসতে পারে বড় কোনো দুঃসংবাদ। আকাশ কালো করে তখন নেমেছে বৃষ্টি, তবে কি প্রকৃতি খারাপ কিছু আঁচ করে কাঁদা শুরু করলো? শেষ পর্যন্ত কোনো খারাপ খবর আসেনি, এসেছে দেশের ক্রিকেটের জন্য চরম এক সুখের সংবাদ, টি-20-র ক্যাপ্টেন্সি পাচ্ছেন সাকিব আল হাসান। সাকিব আল হাসান উইল বি দ্য ক্যাপ্টেন ফর এশিয়া কাপ, তারপর ট্রাই সিরিজ আছে নিউজিল্যান্ডে, এরপরে ওয়ার্ল্ড কাপ ফাইনাল। সো সাকিব আল হাসান ইজ দ্য ক্যাপ্টেন অফ এই কয়টা সিরিজ যেটা বললাম, তার জন্য তাকে ক্যাপ্টেন ঘোষণা করলাম। কিন্তু সেই বেটিং প্রতিষ্ঠানের সাথে সাকিবের চুক্তি, সাকিব এমন কেন করলেন? বিসিবিও কি শেষ পর্যন্ত সাকিবের ভুলকে ক্ষমা করল? জানিয়েছেন জালাল ইউনুস নিজেই, সাকিব তার ভুল বুঝতে পেরেছে যে এখানে তার আসলে করাটা ঠিক হয়নি। তো যেহেতু সাকিব এখানে আজকে প্রেসিডেন্ট ছিলেন, আমরা যখন ছিলাম আমাদের সামনে বলেছে ইয়েস ইয়েস, সে কোনো ভুল কারণে সে একটা নিউজ অনলাইন মনে করে সেখানে সে এন্ডোর্সমেন্ট দিয়েছিল, দ্যাট ওয়াজ নট রাইট। তো সেই জন্য তাকে বুঝে বলার পর থেকে সে বলেছে আমি সেখানে সরে এসেছি, যে হি স্টিল আওয়ার বেস্ট প্লেয়ার, আমরা তাকে ওন করি, সে আমাদের বোর্ডের বা দেশের বাইরে কেউ না। সে যখন বলেছে ইয়াস হি হ্যাজ মেড এ মিস্টেক, আমরা এটা ধরে নিয়েছি যে পরবর্তীতে তাকে বলা হয়েছে যাতে এই মিস্টেকটা সে আবার পুনরাবৃত্তি না করে, সেটা আমরা বলছি এবং হি হ্যাজ সেড দ্যাট ইয়াস দ্যাটস রাইট। তো সেখানে আমরা জিনিসটা শেষ করে দিয়েছি। নগদে বিল দিলে কোনো চার্জ কাটে না, দেশি নগদে বেশি লাভ। জালাল ইউনুস যখন এসব ঘোষণা দিচ্ছিলেন ততক্ষণে সাকিব পাপনের বাসভবন ত্যাগ করেছেন, হাসতে হাসতে সাংবাদিকদের উড়ন্ত চুমু দিয়ে, যেন কিছুই হয়নি, যেন সাকিব এবারে সবাইকে ম্যাচ জয়ের ভালোবাসায় ভাসাতে চান। নাজমুল হাসান পাপনের বাসভবনও দেশের ক্রিকেটের একটা গুরুত্বপূর্ণ পার্ট, হয়ে আছে অনেক ইতিহাসের নীরব সাক্ষী। শনিবারের ঘটনাও দেশের ক্রিকেট ইতিহাসের গুরুত্বপূর্ণ পার্ট। সাকিবের ক্যাপ্টেন্সিতে ফেরার এই দিন থেকেই বাংলাদেশও ফিরে পাবে টি-20-তে হারিয়ে যাওয়া সুদিনের খোঁজ, এমনটাই সবার কামনা। ফয়সাল হাবিব, ক্রিকফ্রেনজি।